রাজধানী মানিক দিতে বাহিনী দিয়ে দখলদারিত এবং চাঁদাবাজি করে আসছে আব্বাস উদ্দিন। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। অভিযোগ আছে তার ইচ্ছার বিরুদ্ধে কেউ জমি বিক্রি বা কিনতে পারেন না, দিতে হয় মোটা অঙ্কে চাঁদা। ভুক্তভোগীদের দাবি থানা পুলিশ ম্যানেজ করেই এমন অপকর্ম করে আসছে আব্বাস। অভিযোগ আছে স্বরাষ্ট্রমন্ত্রী, র্যাব এবং পুলিশের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার মেলেনি। বিস্তারিত রাব্বি সিদ্দিকীর রিপোর্টে, ক্যামেরায় ছিলেন জিহাদ ইসলাম। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। মানিকদির জোয়ার সাহারা মৌজায় 13% জমি কিনেছিলেন বিমান বাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবুল বাশার। তার দাবি, চাঁদা না দেওয়ায় 2018 সালে সেই জমি দখল করে নেয় আব্বাস। কোর্টের কোনো অতাক্কাই করেন না, ডিসির কাছে গেলে ডিসি আবার ওসিকে বকাবকি করতেন, দিতেন যে তাড়াতাড়ি দেখো, কিন্তু ওসি আবার কী করছে, দুই চার দিন দেখার পরে সে আবার ওই তাদের কথা মতোই এভাবে কাজ করে। লিটন উদ্দিনের ক্যান্টনমেন্ট থানার নামাপাড়ায় 150% পৈতৃক জমি ছিল, কিন্তু আব্বাস বাহিনী সেটি দখল করে রেখেছে। থানাকে ম্যানেজ করি এমন অপরাধ বলে দাবি ভুক্তভোগীর। আমাদের 150% জমি, 150% জমি যে পুরো জমিটা উনি দখল করে রাখছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন যে আমাদের এই জায়গাটুকু আমাদের ফিরিয়ে দেওয়ার জন্য, আমরা অসহায় মানুষ, আমাদের বাসস্থান নাই। ইসিবি চত্বর থেকে বাউনিয়া কালীবাড়ি পর্যন্ত অবৈধ অটোরিকশা নামিয়েছে আব্বাস। প্রতিদিন সেগুলো থেকে 100 টাকা করে চাঁদা তোলে তার লোকজন। ডেলি 100 টাকা করে চাঁদা নেয়। যেদিন চাঁদা না দিতে পারেন সেদিন বাহাদুরারা নিয়ে যায় আব্বাস মিয়ার কাছে। আব্বাস মিয়ার কাছে নেওয়ার পরে আব্বাস মিয়া নারী সাংঘাতা ভয় দেখায় বা চোর তাবড় দেয়। জমি দখল, চাঁদাবাজি ছাড়াও দলের নেতাকর্মীদের মারধরের অভিযোগও রয়েছে আব্বাসের বিরুদ্ধে। আমার মতন লোক যদি ভুক্তভোগী হয় তাহলে জনসাধারণ কী অবস্থাতে আছে নিজে বুঝেন। তারা পুরো এলাকাটার ইয়া করে ফেলাই যায়, তাদের ভয়ে কেউ কথা বলে না। আমার স্বামীকে নিয়ে আমরা অনেক ভয়ে আছি, আমরা যেখানে গতে বেরোইলে মানে আমাদের ভয়। অভিযোগের বিষয়ে জানতে আব্বাসের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। এরই মধ্যে আব্বাস বাহিনীর বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডিএমপি কমিশনার, প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই ধরনের কোনো কিছু করার এখন কোনো সুযোগ নেই, আমরা করতে দেবো না, এটা কোনোভাবে অ্যালাউ করাবে না। তাদের বিরুদ্ধে যদি কেউ করার চেষ্টা করে, আমরা তথ্য পেলে তাদেরকে গ্রেপ্তার করা হবে, কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, সে যেই হোক। আব্বাসের ভয়ে আরও অনেক ভুক্তভোগী মুখ খুলতে চান না। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।